কেমন অবস্থা? খালেদা জিয়াকে গ্রেফতার করেই তারা দেশে ভোট কারচুপির জন্য ষড়যন্ত্র করেছে, গণতন্ত্রকে হরণ করার জন্য ষড়যন্ত্র করেছে। যদি বাংলাদেশে আজকে একটি সকল দলের আজকে ভোটে নির্বাচিত পার্লামেন্ট থাকত এবং পার্লামেন্টে আলোচনা, আজকে দেশটা খালেদা জিয়া যদি বাইরে থাকত, শেখ হাসিনা ভোট কারচুপি করে এভাবে নিরঙ্কুশ ভাবে তার ক্ষমতায় থাকতে পারতেন না। আর দেশ বিরোধী চুক্তির জন্য কথা হচ্ছে এই, আমরা স্বাধীনতা পাওয়া যত সহজ টিকিয়ে রাখা তত কঠিন, আমরা স্বাধীনতা রক্ষা করতে গিয়ে বাংলাদেশের প্রথম শহীদ। আর আমরা জানি যে আজকে আমরা কি দেখছি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আজকে আমরা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, তার পূর্বপুরুষ আওয়ামী লীগের সমর্থক, অথচ তিনি দেশের পক্ষে কথা বলতে গিয়ে তিনি প্রাণ হারিয়েছেন। আরেকজন বহিষ্কার হয়েছেন, খুলনা বিএনপির, খুলনা আওয়ামী লীগের নেতা। কাজে আমরা এটা বিশ্বাস করি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। আজকেও আমাদের মধ্যে প্রশাসনের যারা রয়েছেন, আজকেও আওয়ামী লীগের মধ্যে যারা রয়েছেন, আজকে যারা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যারা রয়েছেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলে যারা রয়েছেন, সবাই দেশকে ভালোবাসেন। লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা, স্বাধীনতার মূল মন্ত্র ছিল গণতন্ত্র, একটি বৈষম্যের আকাঙ্ক্ষা থেকে বাংলাদেশের সৃষ্টি। স্বাধীনতার ঘোষণাপত্রকে এড়িয়ে আজকে এই সরকার এড়িয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের মূল মন্ত্র গণতন্ত্রকে পদদলিত করে সরকার চলছে। সরকার আজকে দেশের মানুষের লাখো প্রাণের বিনিময়ে যে আমাদের যে রাইট টু স্পিচ, আমার কথা বলার যে অধিকার, সেই সংবিধানকে সরকার মানছেন না, সরকার স্বাধীনতার ঘোষণাপত্রকে মানছেন না, সরকার শুধুমাত্র মশলাদের জন্য দেশ বিগিয়ে আজকে সরকার ক্ষমতায় থাকতে চান, এটা আমরা মানতে পারি না। দেশের মানুষ সজাগ হয়েছে, আপনার কোনো রাজনীতি কর্তৃত্ব করেন নাই, তিনি সজাগ হয়েছেন, সচেতন হয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন দেশের পক্ষে। খুলনার আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগে থেকেও আজকে তিনি স্ট্যাটাস দিয়েছেন, এর মানে হচ্ছে দেশের জন্য আমরা সবাই এক, দেশের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। লাখো মুক্তিযুদ্ধ, এদেশের সকল মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধে আমাদের সংবিধান আমরা পেয়েছি, আমরা একটি বাংলাদেশ পেয়েছি, আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের সকল বিষয়গুলোকে বাস্তবায়ন চাই, কিন্তু এই সরকার সেটা চায় না। স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র, সাম্য, সমতা, ন্যায় বিচার, সামাজিক ন্যায় বিচার। আজকে বৈশ্ব একটি বৈষম্যহীন বাংলাদেশ, কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশ আজকে পৃথিবীর ধনী রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র, আজকে আমেরিকা হচ্ছে 2 নম্বর, বাংলাদেশ 1 নম্বর ধনী রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। এই যে বৈষম্যহীন একটি অবস্থা সৃষ্টি করার জন্য আমরা বাংলাদেশ তৈরি করেছিলাম, আমরা সেটি মানছি না। ভোট ছাড়া সরকার, ভোট ছাড়া সরকার, অবৈধ সরকার ক্ষমতায় যেয়ে তিনি আজকে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছেন। আজকে পার্লামেন্ট, বাংলাদেশের সংবিধান তিনি মানছেন না। আজকে বাংলাদেশের, আজকে যেখানে সরকার আজকে বিরোধী দল ঠিক করে দেন, নৌকা মার্কায় যারা নির্বাচিত হয়েছেন তারাই আজকে পার্লামেন্টের বিরোধী দল। আজকে বিরোধী দল হিসেবে যে জবাবদিহিতা থাকে জনগণের কাছে, যে আস্থা বিশ্বাস বর্তমান বিরোধী দলের সেটা নাই। বিরোধী দলের একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জবাবদিহিতা। আজকে কোনো স্তরের জবাবদিহিতা নেই, এই সরকার সেটি শেষ করে দিয়েছেন। কোথা থেকে শেষ করেছেন আমি কোথা থেকে বলবো? রাষ্ট্রযন্ত্রকে গত 29 তারিখে ভোটে মস্তকে বসার জন্য ভোটে আমন্ত্রণ জানিয়ে সেটাকে এখন আর লাগামহীন ঘোড়াকে লাগাম ধরতে পারছেন না। এখন মন্ত্রীর কথা প্রশাসন শুনছে না, এখন এমপির কথা প্রশাসন শুনছে না, দেশ আজকে কোন দিকে এগিয়ে যাচ্ছে? কেউ ব্যাংক লুট করছে, কেউ ক্যাসিনো চালাচ্ছে, কেউ জুয়া খেলছে, কেউ মদ খাচ্ছে, কেউ নয়ন বন্ড হচ্ছে, কেউ মাদ্রাসার ছাত্রী নুসরাতকে হত্যা করছে, কোনো পুলিশ পক্ষে থাকে, পুলিশ বেশি থাকে, প্রধানমন্ত্রী না বললে সেখানে বিচার হয় না। দেশে আইনের শাসন কখনই থাকে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে,
আইন মন্ত্রণালয় আছে, বিচার মন্ত্রণালয় আছে। প্রধানমন্ত্রী না বললে আপনার কোনো বিচার আপনি পাবেন না, প্রধানমন্ত্রী না বললে সেখানে কোনো আইনের সুরাহা হবে না। দেশের অবস্থা হচ্ছে এরকম। কাজে আজকের দিনে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আসল সমস্যা কোথায় সেটা আমাদেরকে বিবেক দিয়ে চিন্তা দিয়ে করতে হবে। আবরার বুঝতে পেরেছেন, খুলনার আওয়ামী লীগ নেতা বাহার বুঝতে পেরেছেন, দেশের অপমর মানুষ বুঝতে পারে, অনেক রাজনীতিবিদ কর্মী রাজনীতিবিদরা এখনো বুঝতে পারছেন না আসল সমস্যা কোথায়। আসল সমস্যা আওয়ামী লীগও বুঝতে পারছেন না। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, কিন্তু ক্ষমতায় আজকে যে শুদ্ধি অভিযান, এটাকে শুদ্ধি অভিযান বলে না, এটাকে তাদের অশুভ অভিযান। এই যে অশুভ পায় তারা আজকে রাজনীতিতে নৈতিকতা হারিয়ে গেছে, আদর্শ হারিয়ে গেছে। রাজনীতিতে কি হারিয়ে গেছে আপনারা আমরা সময় বুঝতে পারি।